লাস্ট ভিডিওতে আমরা জেনেছিলাম যে জে থমসন কীভাবে ক্যাথোড টিউব এক্সপেরিমেন্টের মাধ্যমে 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। তো এই ইলেকট্রন আবিষ্কার করার পরে তিনি একটি পরমাণুর মডেল দিয়েছিলেন, সেটি হলো পাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেলও বলা হয়, যেটি 1904 সালে দিয়েছিলেন। তো তিনি কি বলেছিলেন? তিনি যেটা বলেছিলেন যে কল্পনা করো এটা একটা তরমুজ, এই তরমুজের যে লাল অংশটা, এই পুরো লাল যে অংশটা, এই লাল অংশটার মধ্যে পজিটিভ চার্জ এমবেডেড থাকে, মানে পুরোটাই পজিটিভ চার্জ রয়েছে। লাল অংশ যেটা থাকে তরমুজে সেটা হচ্ছে পুরোটাই পজিটিভ চার্জ। এবার এই পজিটিভ চার্জের মধ্যে এই যেগুলো এই নেগেটিভ চার্জগুলো, এগুলো আর কি ইলেকট্রন ওর মধ্যে রয়েছে। তো তিনি এটাই বলেছিলেন যে লাল অংশটা হচ্ছে পজিটিভ চার্জ, আর তার মধ্যে তরমুজের যে দানাগুলো থাকে সেগুলো হচ্ছে নেগেটিভ চার্জ। এটা অনেকটা তরমুজের মতোই আর কি জিনিস যেটা বলতে চেয়েছিলেন, সেই জন্য এটাকে বলা হয় পাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল, যেটা দেওয়া হয়েছিল 1904 সালে। সাল 1896, হেনরি বেকারেল আবিষ্কার করলেন রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। ইলেকট্রন আবিষ্কার হয়েছে 1897 এবং তার ঠিক আগের বছর অর্থাৎ 1896 সালে হেনরি বেকারেল আবিষ্কার করলেন রেডিও অ্যাক্টিভিটি। কিন্তু এই যে রেডিও অ্যাক্টিভিটির কারণটা তিনি জানতেন না। পরে পিয়ের কুরি এবং মেরি কুরি তারা একসঙ্গে এই কাজটা করলেন যে এই স্বতঃস্ফূর্ত যে বিকিরণ এটা কেন হচ্ছে। সেই বিকিরণের উপর গবেষণা করার পর শেষ পর্যন্ত তারা এটার উপর একটি সিদ্ধান্তে আসেন এবং 1903 সালে তারা তিনজনে যৌথভাবে পদার্থবিদ্যায় নোবেল পান। তো তেজস্ক্রিয়তার এই যে ঘটনাটা এনাদের হাত ধরে তখন শুরু হয়েছিল। এরপরে আসেন আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড, যিনি তেজস্ক্রিয়তার উপরে প্রচুর কাজ করেছেন। আর্নস্ট রাদারফোর্ডকে বলা হয় তেজস্ক্রিয়তার জনক, ফাদার অফ রেডিও অ্যাক্টিভিটি। তো এ নিয়ে গবেষণা করতে করতে সেই সময় আমরা আগে আপাতত কী কী মডেল পেয়েছি আর পরমাণুর, এক ডাল্টনের মডেল আর এক জেজে থমসনের পাম পুডিং মডেল, এছাড়া আমাদের হাতে পরমাণুকে জানার আর কোনো মডেল নেই। তো রেডিও অ্যাক্টিভিটি এর সম্বন্ধে জানার জন্য আমাদের পরমাণুর গঠন সম্বন্ধে আরও একটু ধারণা স্পষ্ট হওয়া দরকার। তখন রাদারফোর্ডের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হ্যাংস গেগার এবং আর্নস্ট মার্সডেন তারা যৌথভাবে একটি এক্সপেরিমেন্ট করে, যেটাকে বলা হয় আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট বা গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, যেটা করা হয়েছিল 1911 সালে। এবার এক্সপেরিমেন্ট সম্বন্ধে একটু জানা যাক। তারা যে সিস্টেমটা তৈরি করেছিল সেটা হলো, প্রথমত এখানে একটা রেডিও অ্যাক্টিভ সোর্স রাখা ছিল, রেডিয়ামের একটি যৌগ, রেডিয়াম কার্বাইড। এই রেডিয়াম কার্বাইড যৌগটা কি এখানে রাখা হয়েছিল? সেই সময় কিন্তু তেজস্ক্রিয়তা থেকে আলফা বিটা গামা রেডিয়েশন হচ্ছে এটুকু জানা গেছিল, কিন্তু কেন হচ্ছে, কী কারণে হচ্ছে সেটা জানা যায়নি। তাই এই যে একটা তেজস্ক্রিয় পদার্থ রাখা হয়েছিল সেখান থেকে আলফা পার্টিকেল বেরোচ্ছিল, কিন্তু আলফা পার্টিকেল যে তখনও হিলিয়াম নিউক্লিয়াস অর্থাৎ HE2+, এই হিলিয়াম 2+ কণার স্রোত, সেটা তখনও জানা যায়নি। তারা রীতিমতো একটি বায়ুনিরুদ্ধ টিউবের মধ্যে এই পরীক্ষাটা চালান, যেখানে এই যেটা দেখা যাচ্ছে পুরো চাকতির মতো, এটা হচ্ছে একটা পাত যার চারিদিকে জিঙ্ক সালফাইড অর্থাৎ ZnS, এই জিঙ্ক সালফাইডের আস্তরণ দেওয়া আছে, যেটাতে কি যদি কোনো রেডিয়েশন সেটাতে পড়ে তাহলে সেই জায়গাটায় ব্ল্যাকিশ একটা দাগ দেখা যায়, অর্থাৎ কালচে একটা দাগ দেখা যায়, অর্থাৎ বোঝা যায় যে কোনো এনার্জি সেখানে পড়েছে। তারা নিলেন একটা গোল্ড ফয়েল,
এই যে গোল্ড ফয়েলটার মধ্যে দিয়ে তারা যখন আলফা পার্টিকেল বা রেডিয়েশান পাস করালেন, তখন তারা দেখলেন যে বেশিরভাগই রেডিয়েশান অপোজিট জিঙ্ক সালফাইডের পাতে সোজাসুজি গিয়ে পড়ছে, কিছু রেডিয়েশান হালকা বেঁকে যাচ্ছে, আর কিছু রেডিয়েশান পুরোপুরি একদম অপোজিট দিকে প্রায় চলে আসছে। এটা তারা লক্ষ্য করলেন। গোল্ড ফয়েলটা খুব পাতলা নেওয়ার কারণ কি? যাতে এখানে একটা এই বেদ বরাবর ম্যাক্সিমাম 2-3 অ্যাটম থাকতে পারে, ম্যাক্সিমাম 2-3, যাতে আমাদের পরীক্ষাটা করতে সুবিধা হবে। এছাড়া আর একটা কারণ ছিল যে এই আলফা পার্টিকেলের সঙ্গে এই পরমাণুগুলো যেন কোনো বিক্রিয়া না করে, তাদের মধ্যে যেন কোনো ইন্টারাকশন না হয়, আলফা পার্টিকেলের সঙ্গে এই যে অ্যাটমগুলোর যে কলিশনটা সেটা যেন পুরোপুরি ইলাস্টিক হয়, এটাও একটা কারণ ছিল। তাহলে যখন রেডিয়েশনগুলো যাচ্ছে, ম্যাক্সিমাম জায়গা পাস করে যাচ্ছে, পুরোপুরি পাস করে যাচ্ছে, এরকম দু একটা জায়গাতে কী হচ্ছে, এরকম অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে, দু একটা ক্ষেত্রে এরকম অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে, আর খুবই কম যেগুলো দেখা যাচ্ছে সেটা কী হচ্ছে যে এরকম গিয়ে একেবারে পাস করে আসছে এরকমভাবে। তখন তারা যে সিদ্ধান্তে আসলে, সেই সিদ্ধান্তের আগেও আমরা যদি গ্রাফগুলো একটু দেখি, এই ছিল সিস্টেমটা। এখানে লেড ব্রিক্স রাখা ছিল, লেডের দেওয়াল রাখা ছিল, তার মাঝখান দিয়ে খুব হালকা জায়গা দিয়ে আলফা পার্টিকেল পাস করানো হয়েছিল। আসলো এই কোণে, যাচ্ছে এই কোণে, তাহলে এদের মাঝখানে যে কোণটা, এই কোণটা, এই থিটা, এই কোণটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডিফ্ল্যাকশন, অ্যাঙ্গেল অফ ডিফ্ল্যাকশন বা স্ক্যাটারিং অ্যাঙ্গেল। আমরা এবার এই গ্রাফটার সঙ্গে একটু মিলিয়ে নিই। এখানে স্ক্যাটারিং অ্যাঙ্গেল এই বরাবর, আর এদিকে নাম্বার অফ স্ক্যাটার্ড পার্টিকেল ডিফ্লেক্টেড। দেখো সবচেয়ে জিরো যখন আছে, অ্যাঙ্গেল যখন জিরো মানে পুরোপুরি সোজা, অ্যাঙ্গেল জিরো মানে থিটা যখন জিরো তখন পুরোপুরি সোজা বেরিয়ে যাচ্ছে, সেটা কিন্তু সবচেয়ে বেশি আছে, এই বরাবর সবচেয়ে বেশি, 10^7 সবচেয়ে বেশি। তারপরে আস্তে আস্তে যত অ্যাঙ্গেল বাড়ছে তত আস্তে আস্তে আমাদের এটা কমতে থাকছে, কমতে 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 একটা সময় একদম এখানে মিলে যাচ্ছে 180 সবচেয়ে কম। ঠিক আছে, তাহলে এটা ছিল এই পরীক্ষার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা এর ফলাফল। তাহলে কনক্লুশনটা আসলে কী? আলফা পার্টিকলস পাসড থ্রু দ্য গোল্ড ফয়েল উইদাউট এনি ডিফ্লেকশন কনক্লুডিং দ্য এমটি স্পেস ইনসাইড দ্য অ্যাটম। মানে বেশিরভাগ আলফা পার্টিকেল যেহেতু সোজা বেরিয়ে যাচ্ছে, তার মানে এটা প্রমাণ করে যে পরমাণুর মধ্যে বেশিরভাগ অংশই ফাঁকা। আমরা এটুকু জানতাম যে আলফা পার্টিকেলের যে চার্জ সেটা হয় পজিটিভ, এটা পরীক্ষা দ্বারা দেখা গেছে, কিন্তু আলফা পার্টিকেল হিলিয়াম নিউক্লিয়াস সেটা তখনও জানা যায়নি। সেই জন্যে আমরা ইন্ট্রোডাকশনে প্রথমে তেজস্ক্রিয়তার ব্যাপারটা একটু বললাম, যাতে আমরা হিস্ট্রিটা বুঝতে পারি যে আসলে কোন জায়গাতে দাঁড়িয়ে এই পরীক্ষাটা করা হচ্ছে। তাহলে তখনও আমরা জানি না যে হিলিয়াম নিউক্লিয়াসের স্রোতই হচ্ছে আলফা কণা, কিন্তু আমরা জানি আলফা পার্টিকেল হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। তাহলে পজিটিভ এবং পজিটিভ তারা পরস্পরকে বিকর্ষণ করবে, তাই তো? তাহলে যেহেতু পুরোপুরি সোজাসুজি বেরিয়ে যাচ্ছে, তার মানে আমরা এটা বুঝতে পারছি যে কোনো ইন্টারাকশন হচ্ছে না, পজিটিভ নেগেটিভের সঙ্গে কোনো ইন্টারাকশন হচ্ছে না, সোজা বেরিয়ে যাচ্ছে মানে বেশিরভাগ অংশই ফাঁকা। ডিফ্ল্যাকশন ইন অবজার্ভড ইন এ ফিউ পার্টিকলস উইচ প্রুভস দ্য পজিটিভ চার্জ অফ দ্য অ্যাটম অকুপাইজ ভেরি লিটল স্পেস। ডিফ্লেকশনটা কি বলছে, ডিফ্লেকশন ইজ অবজার্ভড ইন এ ফিউ পার্টিকলস, খুব কম পার্টিকেলের মধ্যে ডিফ্লেকশনটা দেখা গিয়েছিল, যেটা প্রমাণ করে যে পজিটিভ চার্জটা অ্যাটমের খুব ছোটো একটা জায়গাতে রয়েছে। যদি বড় জায়গাতে থাকতো তাহলে পজিটিভ পজিটিভ বিকর্ষণের জন্য তারা অনেক বেশি অ্যাঙ্গেলে দূরে ছড়ে যেত, ডিফ্লেকশনটা বেশি হতো, কিন্তু হচ্ছে না, কম হচ্ছে। সেই জন্য বোঝা যাচ্ছে যে দু একটা যেহেতু ডিফ্লেকশন হচ্ছে, তার মানে বেশিরভাগ পজিটিভ চার্জ ওই অ্যাটমের খুব ছোট্ট জায়গাতে অবস্থান করে। এই ছোট্ট জায়গাটাকে তিনি নাম দিয়েছিলেন নিউক্লিয়াস। এখান থেকেই আমাদের হাতের সামনে আসে নিউক্লিয়াস শব্দটা। এই জন্য নিউক্লিয়াসের আবিষ্কর্তা কাকে বলা হয়, রাদারফোর্ডকে। তারপরে কি, ডিফ্লেকশন ইন এ ভেরি স্মল ফ্র্যাকশন অফ আলফা পার্টিকলস ইন্ডিকেটস দ্যাট অল দ্য পজিটিভ চার্জ অ্যান্ড মাস অফ দ্য গোল্ড অ্যাটম ওয়ার কনসেন্ট্রেটেড ইন এ ভেরি স্মল ভলিউম উইদিন দ্য অ্যাটম। এটাই একই ব্যাপারই বলেছে যে সমস্ত পজিটিভ চার্জ এবং মাস সেই যে অ্যাটমের খুব ছোট্ট জায়গাতে একসঙ্গে পুঞ্জীভূত থাকে, মাস এবং চার্জটা। তার মানে আমরা তখনও কী জানি যে ইলেকট্রন আবিষ্কৃত হয়েছে এবং
প্রোটন আবিষ্কৃত হয়েছে। তাহলে প্রোটনগুলো খুব ছোট জায়গাতে থাকে। রাদারফোর্ডের আলফা পার্টিকেল এক্সপেরিমেন্টের পরে রাদারফোর্ড প্ল্যানেটরি মডেল অফ অ্যাটম দিয়েছিলেন, অর্থাৎ অ্যাটমিক মডেল ডালটন জেজে থমসনের পাম্পোডিং মডেলের পর রাদারফোর্ডের এই প্ল্যানেটারি মডেলটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এটাকে প্ল্যানেটারি মডেল বলার কারণ, সান বা সূর্যের চারপাশে যেমন গ্রহগুলো ঘুরতে থাকে তেমনি এখানেও বলা হয়েছে যে খুব ছোট একটি জায়গায় নিউক্লিয়াস অবস্থান করে। এখান থেকে আমরা প্রথম নিউক্লিয়াসের ধারণা পাই। নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো গ্রহের মতো এরকমভাবে ঘুরতে থাকে। আমরা ছোটো থেকে যে অ্যাটমিক মডেলটা পড়ে এসেছি এরকমভাবে চারিদিকে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। তো এই ব্যাপারটা প্রথম বলেছিলেন রাদারফোর্ড তার এই প্ল্যানেটারি মডেল অফ অ্যাটমের মধ্যে, যেটি দেওয়া হয়েছিল 1911 সালে। আশা করি আলফা পার্টিকেল এক্সপেরিমেন্টটা বোঝা গেছে, এবং দেখা হচ্ছে পরের লেকচারে। সকলে ভালো থাকবে।